নিজের আউট নিয়ে নিজেই অসন্তুষ্ট মুমিনুল। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছেন মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে 176 রান করেই সাজঘরে ফিরে গেছেন তিনি। আক্ষেপটা তাই হতেই পারে, তাই নিজের আউট নিয়ে কিছুটা অসন্তুষ্ট এই বাংলাদেশি লিটল মাস্টার। আজ বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, আমার মনে হয় আমার আউটই ঝামেলা ছিল। এসব উইকেটে আপনি যখন 175 করবেন, সবাই মনে করবে আপনি আরও 1-2 সেশন ব্যাট করবেন। আমি যদি 1 সেশন ব্যাট করে লাঞ্চ করতে যেতে পারতাম, তাহলে 600 বেশি রান হয়ে যেত। এর জন্য নিজেকেই দুষছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আমি দুর্ভাগ্য বলবো না, এমনটা হতেই পারে, তবে আমি হয়তো একটু বেশি ক্যাজুয়াল ছিলাম, আমার কাছে এমনটাই মনে হয়। এর আগে 2013 সালে এই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই নিউজিল্যান্ডের বিপক্ষে 181 রানে একটি চমৎকার ইনিংস খেলেছেন মুমিনুল। একই ভেন্যুতে আরও একবার আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফিরলেন তিনি। অবশ্য কিছু আক্ষেপ থাকলেও ক্যারিয়ার 5ম সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল, ছুঁয়েছেন দারুণ একটি মাইল ফলক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুলই 2000 রানে পৌঁছেছেন সবচেয়ে দ্রুত গতিতে। এই টেস্ট নিয়ে 26তম বারের মতো সাদা পোশাকে নামলেন বাংলাদেশের হয়ে। 47 ইনিংসেই পার হয়ে গেলেন 2000 রানের ঘর। টেস্টে 5 শতক আর 12 অর্ধশতকে মুমিনুলের বর্তমান রান 2017, গড় 47.97। প্রায় 3 বছর পর এই সেঞ্চুরি দেখা পেয়েছেন মুমিনুল। এর আগে 2014 সালের নভেম্বরে এই চট্টগ্রামেই জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। সেবার 131 রানে হার নামানো ইনিংস খেলেন।